শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি গোবিন্দ প্রসাদ মণ্ডল, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, শ্যামনগর আন্তর্জাতিক মহিলা মহাবিদ্যালয় পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত। গত ক্লাসে আমি জটিল রাশি সম্পর্কে ধারণা দিছিলাম। আজকে জটিল রাশিকে কীভাবে বর্গমূল্য নির্ণয় করা হয় সেটা দেখানো হবে। জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করার জন্য একটা জটিল সংখ্যার মাধ্যমে নির্ণয় করতে হয়, অর্থাৎ কাঁটা দিয়ে কাঁটা তোলা মতো। একটি জটিল সংখ্যা যদি a+ib হয়, তাহলে তার বর্গমূল নির্ণয় করার জন্য আরেকটা জটিল সংখ্যাকে সাহায্য নিতে হবে। সেইভাবে আমরা এখানে ধরা হয়েছে, মনে করি a+ib একটি জটিল সংখ্যা এবং এই a+ib জটিল সংখ্যাকে বর্গমূল করলে যেটা হয় সেটাকে ধরা হয়েছে x+iy, আর xy হলো এখানে বাস্তব সংখ্যা। তাহলে দেখা যাক কিভাবে বর্গমূল করা যায়। তাহলে রুট ওভার a+ib, অর্থাৎ a+ib এর বর্গমূল মানে রুট ওভার সমান সমান x+iy দিয়ে একটা সমীকরণ, আমরা এক নম্বর সমীকরণ এখানে ধরা হয়েছে। কারণ এই সমীকরণের উভয় পক্ষে যদি আমরা বর্গ করি, তাহলে যেটা দাঁড়ায় a+ib সমান রুট ওভার x² + i² + 2ix। এখানে i² সমান হচ্ছে -1, জটিল রাশির সূত্র হিসেবে দেখানো হয়েছে যে i² সমান হচ্ছে -1। কেন না বলা হয়েছে যে এনি নেগেটিভ রিয়েল নাম্বার স্কোয়ার রুট অফ অলওয়েজ ইমাজিনারি নাম্বার, অর্থাৎ যে কোনো বিয়োগবোধক সংখ্যার বর্গমূল সর্বদাই অবাস্তব সংখ্যা। তো রুট এখানে অবাস্তব সংখ্যাকে রুট ওভার -1 সমান সমান আই ধরা হয়েছে। তো সেইভাবে i² সমান -1 বসানো হয়েছে। তাহলে x² a+ib সমান x² - y² + 2ix y। এই সমীকরণের উভয় পক্ষ হইতে বাস্তব এবং অবাস্তব অংশ যদি পৃথক করা হয়, তাহলে কি দাঁড়ায়? এ সমান সমান x² - y², তারপরে বি সমান সমান আসবে x² - 2xy। এই দুটো সমীকরণ দেওয়া হয়েছে 2 ও 3 নম্বর। এখন এই 2 ও 3 নম্বর সমীকরণকে সমাধান করে এক্স এবং ওয়াইয়ের মান বাইর করতে হবে। তো এইটা এক্স ওয়াইয়ের মানটা বাইর করার জন্য আরেকটা পদ্ধতি অবলম্বন করতে, একটা সূত্রের সাহায্য নিয়ে আমি নিতে পারলে একটা ভালো হয়। তো সেই সূত্র কিভাবে নেওয়া হয়েছে তা দেখো। তাহলে x² - y² সমান এ আসে। যদি আমরা x² + y² সমান সামথিং কিছু আনতে পারি, তাহলে যোগ সমাধানের ক্ষেত্রে আমাদের সুবিধা। তো সেটা আমরা হয়েছে x² + y² হোল স্কোয়ার সমান সমান x² - y² হোল স্কোয়ার + 4x² স্কোয়ার। সূত্র ব্যবহার করা হয়েছে a+ b² সমান a - b² + 2ab, সেই সূত্র করে যেটা হয় সেটা হলো x² + b², অর্থাৎ x² + y² সমান যেটা আসে x² + y² সমান আসবে আমাদের রুট ওভার x² + b². এই 4 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ যদি আমরা যোগ করি, তাহলে এক্স এর মান আসবে +-1/√2√a+√2² এক্স এর মান, ঠিক আছে? এক্স এর মানটা তারপরে যদি আমরা 4 নম্বর সমীকরণ থেকে আবার 2 নম্বর সমীকরণ বিয়োগ করি, তাহলে সেক্ষেত্রে ওয়াই এর মানটা চলে আসবে। অর্থাৎ 4 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ যোগ করলে এক্স এর মান পাওয়া যাবে, আবার 4 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করলে ওয়াই এর মান পাওয়া যাবে। সেভাবে আমরা এক্স সমান পেলাম +-1/√2√a+√2² এবং ওয়াই এর মানটা পাওয়া হচ্ছে +-1/√2√a+√2² এই এক্স এবং ওয়াই এর মান 1 নম্বর সমীকরণে আমরা বসাবো। বসালে পরে আমাদের জটিল রাশির বর্গমূল হবে। তো সেই মানটা বসানো হয়েছে 1 নম্বর সমীকরণের মানটা বসাই যেটা হয়েছে সেটা হচ্ছে, বসালে যেটা হয়
সেটা হচ্ছে যে মাঝখানে একটা প্লাস মাইনাস আসে, এখানে মাঝখানে একটা প্লাস মাইনাস আসবে। তো এই প্লাস মাইনাসটাকে আমাদের ক্যান্সেল হবে, অর্থাৎ যখন আমি ওয়ান বাই রুট টু এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাসটা যখন আমি বাইরে কমন নেব, তখন এই ভিতরে হবে প্লাস, ভিতরে প্লাস হয়ে যাবে। কেন না নির্ভর করবে, এখানে তিন নম্বর সমীকরণের উপর নির্ভর করবে, অর্থাৎ তিন নম্বর সমীকরণের বি এর মান ধনাত্মক না ঋণাত্মক। বি যদি ঋণাত্মক হয় তাহলে এইখানে প্লাস মাইনাস কমন দিলে ভিতরে ব্র্যাকেটের মধ্যে প্লাস হবে, আর যদি বি ঋণাত্মক হয় তাহলে ব্র্যাকেটের মধ্যে মাইনাস হবে। এই বর্গমূলের সর্বশেষে তো সেই কারণে এখানে একটা ডাইন সাইডই বলা হয়েছে যে যেহেতু এক্স হয় ধনাত্মক, এক্স হয় ধনাত্মক মানে হচ্ছে বি ধনাত্মক, আর এক্স হয় যদি এখানে ঋণাত্মক হতো তাহলে বি ঋণাত্মক হতো, অর্থাৎ ওই এক্স এর মানের উপর নির্ভর করবে। ওটা যদি ধনাত্মক হলে এখানে কমান দিনের ভিতরে ধনাত্মক হবে, ঋণাত্মক হলে কমান দিনের ভিতরে ঋণাত্মক হবে, প্লাস মাইনাস কমান দিন। তো এভাবে আমরা কোনো জটিল সংখ্যার বর্গমূল এই প্রক্রিয়া নির্ণয় করতে পারবো। তোমরা নির্ণয় করতে পারবে ভিতরে প্রশ্নমালার মধ্যে এই ধরনের যে অঙ্কগুলো আছে, বাড়িতে থাকবে এই সূত্র ব্যবহার করেই তোমরা সবাই নির্ণয় করতে পারবে জটিল রাশি বর্গমূল। এরপরে তো এরকম একটা উদাহরণস্বরূপ আমরা অঙ্ক একটা দেখতেও পারি, ভিতরে যে অঙ্ক আছে এরপরে আমরা একটু আর একটু দেখি বর্গমূলের আমরা একটা অঙ্ক দেখব। এরপর আছে এককের একটা কাল্পনিক গুণমূল, জটিল রাশি এককের কাল্পনিক গুণমূলের সাহায্যে অনেক অঙ্ক করা হয়েছে। এককের গুণমূল নির্ণয়, কিভাবে এককের গুণমূল নির্ণয় করা হয়েছে, ধরি ওমেগা কিউ সমান ওয়ান, ওমেগা হলো এককের একটা কাল্পনিক গুণমূল, ওমেগা কিউ সমান ওয়ান, তাহলে ওমেগার মান আসবে তিনটা। এটাকে সমাধান করলে কি আসে, ওমেগা কিউ মাইনাস ওয়ান কিউ সমান সমান জিরো, বা ওমেগা মাইনাস ওয়ান ইন্টু ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, অতএব ওমেগা মাইনাস ওয়ান সমান সমান জিরো, অতএব ওমেগা সমান সমান ওয়ান। তাহলে একটি একটি মান আমরা বাস্তব মান পেয়ে গেলাম। এরপর আসবে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস ওয়ান সমান সমান জিরো, এখান থেকে ওমেগা দুটো মান পাওয়া যাবে। তাহলে ওমেগা সমান সমান মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ফোর এসি, সেই সূত্রের সাহায্যে আমরা এখান থেকে ওমেগা দুটো মান বাইর করবো, যেহেতু ওমেগা এখানে এটাকে উৎপাদক বিশ্লেষণ করা যাবে না। তাহলে ফাইভ ইন্টু মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার মাইনাস থ্রি, যেহেতু রুটের ভিতরে মাইনাস আছে সুতরাং এটা কাল্পনিক গুণমূল, কাল্পনিক গুণ অর্থ অবাস্তব সংখ্যা। তাহলে দেখা যাচ্ছে যে ওমেগা কিউ সমান ওয়ান, অর্থাৎ এককের কাল্পনিক এককের যে গুণমূল নির্ণয় করা হয়েছে এখান থেকে তিনটা মূল বেরিয়েছে, যার একটি মূল হবে বাস্তব, অপর দুটো মূল হচ্ছে অবাস্তব। তাহলে এককের এইভাবে ওমেগা কিউ এর সাহায্যে এখানে তাহলে দুটো সূত্র কিন্তু আমরা পাবো, একটা হলো ওমেগা কিউ সমান ওয়ান, একটা হচ্ছে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস ওয়ান সমান জিরো। এই দুটো সূত্র অঙ্ক করতে আমাদের খুব কাজে আসবে, ওমেগা কিউ সমান ওয়ান আর ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস ওয়ান সমান জিরো, এই দুটো সূত্র আমাদের খুব কাজে আসবে। এরপর আসি আমাদের এই ঘনমূলের যে বৈশিষ্ট্য, এককের ঘনমূলের বৈশিষ্ট্য, ঘনমূলের বৈশিষ্ট্য কি কি বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়,
তাহলে ঘনমূলের তিনটি মূলের ভিতরে একটি মূল বাস্তব, প্রথম বৈশিষ্ট্যের ভিতরে বলছে একটি মূল হবে বাস্তব, আবার দুটি মূল হবে অবাস্তব। এবং এই অবাস্তব মূল দুটি পরস্পর অনুবন্ধী। কেন অনুবন্ধী? অনুবন্ধী বলা হচ্ছে এই কারণের জন্য, আমরা অনুবন্ধী দেখেছি জেড সমান সমান যদি এক্স প্লাস আই ওয়াই হয় তাহলে তার অনুবন্ধী হয় এক্স মাইনাস আই ওয়াই। তো একই রকম ভাবে এখানে বলা হচ্ছে, তাহলে এখানে ওমেগা দুটো মান, একটা হচ্ছে হাফ ইন্টু মাইনাস ওয়ান প্লাস ইন্টু আর মাইনাস থ্রি, আর একটা হচ্ছে হাফ ইন্টু মাইনাস ওয়ান মাইনাস ইন্টু আর মাইনাস থ্রি, দুটো আর মাইনাস থ্রি। তাহলে দুটো অনুবন্ধী মূল ডান সাইডে আমরা যেটা দেখলাম, তাহলে প্রথম সত্য আসলো আমাদের বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্যের ভিতরে আসলো যে ঘনমূলে তিনটি মূলের ভিতরে একটি মূল বাস্তব থাকবে আর অপর দুটি মূল হচ্ছে অবাস্তব। আর একটা বৈশিষ্ট্য আছে, দুটো মূলের ভিতরে একটা মূল হবে অপরটির বর্গ। কেমন ধরনের? এর দুটো মূল, একটা মূল যদি ওমেগা হয় অর্থাৎ হাফ ইন্টু মাইনাস ওয়ান প্লাস রুট ওভার মাইনাস থ্রি, তাহলে আর একটা মূল হবে ওমেগা স্কোয়ার সমান হাফ ইন্টু মাইনাস ওয়ান মাইনাস রুট ওভার মাইনাস থ্রি। বুঝছে? দুটো মূলের ভিতরে, অবাস্তব মূলের ভিতরে একটি মূল অপরটির বর্গ। তাহলে একটা মূল যদি আমরা যে কোনো একটিকে যদি আমরা পজিটিভটাকে যদি ওমেগা ধরি তাহলে নেগেটিভটাকে অবশ্যই ওমেগা স্কোয়ার ধরা যাবে। কেন ধরা যাবে? এই ওমেগা এবং ওমেগা স্কোয়ার এই দুটো মূল যদি আমরা গুণ করি, এটাকে উভয় পক্ষে যদি আমরা গুণ করি তাহলে বাম পাশে ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার মানে ওমেগা কিউব হবে, আর ডান পাশে এই দুটো গুণ করলে ওয়ান হয়ে যাবে। অর্থাৎ পূর্বের অবস্থা ফিরে যাওয়া যাবে। আমি শুরুতে ধরেছিলাম এখানে একটা কাল্পনিক ঘনমূল যদি ওমেগা হয় তাহলে ওমেগা কিউব সমান ওয়ান, সে কারণের জন্য যেহেতু এই দুটো মূল একটা অপারটির বর্গ যদি হয় এবং তাদের গুণফল যদি আবার ওমেগা কিউব সমান ওয়ান হয় বিধায় এই দুটো মূলের একটি অপারটির বর্গ হিসেবে ধরা যায়। তারপরে বলা হয়েছে যে এই ঘনমূল দুটির গুণফল এক হবে, সেটা তো একটু আগে বললাম। এই যে ঘনমূল এদের ওমেগা এবং ওমেগা স্কোয়ার এই যে দুটো ঘনমূল, এই দুটো মূল গুণ করলে পরে এক হবে অর্থাৎ ওয়ান পাওয়া যাবে। আরেকটা বৈশিষ্ট্য কি, এই ঘনমূল দুটি একটা অপারটির বিপরীত, একটু অপারটির বিপরীত, অর্থাৎ একটা ওমেগার মান যেটা আসছে তার বিপরীতটা হয়েছে ওমেগা স্কোয়ার মান মাইনাস, এটা হলো বিপরীত মূল। এবং এই আরেকটা বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য হচ্ছে এই যে ঘনমূল তিনটি তিনটি মূল আমরা পেয়ে গেলাম, একটা হচ্ছে ওমেগা সমান সমান ওয়ান, তিনটা মূল, একটা সমান ওমেগা সমান সমান ওয়ান, একটা ওমেগা সমান হাফ ইন্টু মাইনাস ওয়ান প্লাস টু আর মাইনাস থ্রি, একটা মূল ওমেগা স্কোয়ার সমান হাফ ইন্টু মাইনাস ওয়ান মাইনাস টু আর মাইনাস থ্রি। তাহলে এই তিনটি মূল মূলের যোগফল শূন্য, এই তিনটি মূলের আবার যোগফল শূন্য, অর্থাৎ ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার সমান শূন্য, এই দেখানো হয়েছে ডান সাইড। তাহলে আমরা দেখলাম এককের ঘনমূল কীভাবে, এককের একটি জটিল রাশির প্রক্রিয়া কীভাবে বর্গমূল করা যায়, তারপরে দেখলাম এককের একটি ঘনমূল কীভাবে নির্ণয় করা হয়, আর ঘনমূলে নির্ণয় করার পরে তার যে বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যগুলি আমরা এখানে দেখাব। তোমরা এই বৈশিষ্ট্যগুলো বাড়িতে দেখবা, বইতে দেওয়া আছে, এবং এই বৈশিষ্ট্য অনুসারে অঙ্কের সমাধান আসবে। এরপরে আমরা একটা অঙ্ক দিয়ে দেখি জটিল রাশিকে কীভাবে আসলে বর্গমূল করা যায়। মাইনাস এইট মাইনাস সিক্স রুট ওভার মাইনাস ওয়ান, এটার বর্গমূল নির্ণয় করতে হবে। আগে আমরা ধরে নেই সূত্র যেভাবে দেখানো হয়েছে, ধরি রুট ওভার মাইনাস এইট মাইনাস সিক্স রুট ওভার মাইনাস ওয়ান সমান সমান এক্স প্লাস আই ওয়াই। তাহলে একটা জটিল রাশিকে একটা জটিল রাশির মাধ্যমে বর্গমূল নির্ণয় করা যাবে, উভয় পক্ষে বর্গ করলে যেটা দাঁড়ায় এটা রুট ওভার মাইনাস ওয়ান মানে কিন্তু আই,
তাহলে এক্স স্কোয়ার প্লাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার মাই প্লাস টু আই এক্স ওয়াই সমান সমান বা মাইনাস এইট মাইনাস সিক্স আই সমান সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস আই বিটি এক্স ওয়াই যেহেতু আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান আর এটাকে উভয় পক্ষে বর্গ শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছো জটিল রাশি আমরা ধরেছি ধরার পরে উভয় পক্ষে বর্গ করা হয়েছে করার পরে আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান বসানো হয়েছে এখন এই সমীকরণে উভয় পক্ষ হইতে বাস্তব ও অবাস্তব অংশ পৃথক করব উভয় পক্ষ হতে বাস্তব ও অবাস্তব অংশ পৃথক করিয়া পৃথক করলে কি দাঁড়ায় মাইনাস এইট সমান সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দেই তারপর হলো মাইনাস সিক্স সমান সমান টু এক্স ওয়াই এটা হলো তিন নম্বর এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার বের কর সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান সমান মাইনাস এইটের হোল স্কোয়ার মানে চৌষট্টি আসবে প্লাস ছত্রিশ একশো অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান রুট ওভার একশো সমান সমান হবে দশ এটা হলো চার নম্বর এখন দুই ও চার যোগ করলে পারে এক্স এর মান পাওয়া যাবে আর দুই ও চার বিয়োগ করলে পারে ওয়াই এর মান পাওয়া যাবে দেখো দুই যোগ চার নম্বর হতে পাই টু এক্স স্কোয়ার সমান সমান মাইনাস এইট প্লাস টেন সমান সমান হবে টু তাহলে অতএব এক্স সমান সমান হবে প্লাস মাইনাস ওয়ান আর চার নম্বর বিয়োগ দুই নম্বর দুই নম হতে পাই টু ওয়াই স্কোয়ার টু ওয়াই স্কোয়ার সমান আসবে দশ আঠারো আঠারো তাহলে হতে ওয়াই সমান আসবে কত নয় দিন আঠারো হতে থ্রি প্লাস মাইনাস থ্রি তাহলে এক্স এবং ওয়াই মান এক নম্বরে বসাবো এখানে আমরা বসাই ভাবে এক নম্বরে এক্স ও ওয়াই এর মান বসাই এক নম্বরের সমীকরণ দেখতে পাচ্ছ এক নম্বর সমীকরণে এখান থেকে এক্স এবং ওয়াই এর মান বসালে কি হয় রুট ওভার মাইনাস এইট মাইনাস সিক্স আই সমান সমান প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস থ্রি আই তাহলে প্লাস মাইনাস কমান দিলে এক্স মাইনাস থ্রি আই হবে কেন হবে না দুই তিন নম্বর সমীকরণে দেখো এক্স ওয়াই নেগেটিভ এক্স ওয়াই গুণফল নেগেটিভ এখানে এক্স সমান সূত্রে আমরা একটু আগে বলছিলাম যে বি যদি নেগেটিভ হয় তাহলে প্লাস মাইনাস কমন দিলে ভিতরে নেগেটিভ হবে তাহলে এখানে বি মানে এক্স ওয়াই এই যে মাইনাস সিক্স এক্স ওয়াই গুণফল নেগেটিভ আসছে সে কারণের জন্য এখানে প্লাস মাইনাস বর্গমূল করার পরে মান বসানোর পরে সর্বশেষে প্লাস মাইনাস কমন দিলে পরে ভিতরে আমাদের নেগেটিভ হবে এই কারণে নেগেটিভ হবে যদি এক্স ওয়াই গুণফল নেগেটিভ যদি পজিটিভ হতো তাহলে ভিতরে পজিটিভ হতো সে লাস্টে এখানে নোট দিতে হবে যেহেতু এক্স ওয়াই ঋণাত্মক ঋণাত্মক এটা একটা নোট ডান সাইড ডিরেক্টিভ যে কারণে ঋণাত্মক বিধ হয় প্লাস মাইনাস কমান দেওয়ার কারণে একটা মাইনাস চিহ্ন আসছে তাহলে এভাবে জটিল রাশির বর্গমূল নির্ণয় করা যাবে শিক্ষার্থীরা তোমরা উদাহরণও করে দেওয়া আছে কিছু করে দেওয়া আছে এবং
প্রশ্নমালার মধ্যে কিছু অঙ্ক আছে, তোমরা এই অঙ্কগুলো জটিল রাশির বর্গমূল নির্ণয় করতে পারবে। এবং এককের একটা ঘনমূল যদি ওমেগা হয় তাহলে ওমেগার সাহায্যে ওমেগা সম্বলিত যত অঙ্ক আছে এই সূত্রের সাহায্যে অর্থাৎ ওমেগা কিউব সমান ওয়ান, ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস ওয়ান সমান জিরো, এই সূত্রের সাহায্যে ওমেগা সম্বলিত সকল অঙ্ক তোমরা সমাধান করতে পারবে। তাহলে শিক্ষার্থীরা জটিল রাশি সম্পর্কে মোটামুটি একটা ধারণা দুটো ক্লাসের মধ্যে দেওয়া হলো, এগুলো বাড়িতে তোমরা অনুশীলন করবা, করলে সমাধান করতে পারবে। তো আজকে এ পর্যন্তই, তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় আজকে এ পর্যন্ত রাখছি। সবাইকে ধন্যবাদ।